bye bye pahar ghar our hills can heal anything ekdom thik thak caption good morning everyone ar notun shuru notun ekta vlog ar gotokal rishab shombondhe sobkichu dekhiyechhilam shudhu baki chilo borshar paharer shonge shonge brishti ta dekha ebar shetao dekhe na sara raat ekhane brishti hoyeche sokaleo brishti hocche ar sei chobi ta tomader jonno চলো রাস্তা একটু পিছল আর দেখো এই ভিউটা উফ জাস্ট অসাধারণ বাই বাই পাহাড় ঘর আর হিলস ক্যান হিল এনিথিং একদম ঠিকঠাক ক্যাপশন চলো আমরা এগিয়ে যাই এই রাস্তা ধরে এই ওয়েদারে মন ভালো হয়ে গেছে আর এখানে আমাদের গাড়ি ওয়েট করছে কাঞ্চনজঙ্ঘাটা এইদিকে না হ্যাঁ এইদিকে ও রাস্তা দিয়ে আমরা শুরু করলাম যাত্রা পথ আর একটা ও এখানকার রাস্তাটা একটু খারাপ আছে পাহাড়ের কোলে অপূর্ব ঋষব ঋষবকে ছেড়ে এবার আমাদের গন্তব্য অন্য জায়গায় তবে তার আগে ঘুরতে হবে লাভা লাভা কতটা সুন্দর সেটা তো দেখাবো কিন্তু ঋষবের এই অবস্থান একেবারে প্রায় সিকিম পশ্চিমবঙ্গ আর ভুটান এই তিনের মাঝে তাই ভ্রমণ পিপাসু যারা তাদের জন্য কিন্তু এই জায়গা বড়ই প্রিয় এবং প্রায় সকলের পরিচিত ঋষবকে ছেড়ে আমরা ক্রমশ এগিয়ে যাচ্ছি লাভার দিকে আর এই লাভা এক কথায় অনবদ্য মেঘের রাজ্য বলা হয় লাভাকে কালিম্পংয়ের গর্ব এই লাভা এই স্থানের সৌন্দর্যে মোহিত হয় না এরকম মানুষ কি রয়েছে কেউ মনে হয় না কারণ যখন সামনে থেকে এই দৃশ্য দেখবে তখন আর কিছুই ভালো লাগবে না মনে হবে এই রাস্তা ধরে এগিয়ে চলি আর এগিয়ে চলি বন্ধুর পথ পেরিয়ে একবার যদি লাভায় পৌঁছে যাও তাহলে এক অদ্ভুত শান্তি তোমার চারপাশে ঘোরাফেরা করবে কালিম্পং শহর থেকে যদি আসো তাহলে দূরত্ব ওই মেরে কেটে 30 কিলোমিটার আর শীতে প্রায়শই বরফপাত হয় লাভায় সঙ্গে মেঘের খেলাও থাকে তবে বর্ষা যা দিতে পারে তা অন্য কেউ পারে না বর্ষাকালে লাভার এক অন্য রূপ ঋষবকে আমরা গুড বাই বলে বেরিয়ে পড়েছি আর এই রাস্তা এটাই হচ্ছে বেসিক্যালি ঋষব যাওয়ার রাস্তা যেখানে পাইনের জঙ্গল পাইনের বন ওক ফার্ন আরও অনেক রকমের গাছগাছালি রয়েছে আর এই মুহূর্তে ওয়েদারটাও খুব ভালো কাল সারা রাত বৃষ্টি হয়েছিল আর কোলাখামের আপডেট তো আমরা তোমাদের দেব জানাবো কিন্তু তার আগে এই ছবিটা দেখো এই ছবিটা মন ভালো করে দেওয়ার জন্য যথেষ্ট আর এগুলো সব বড় বড় পাইন গাছ অনেক রকমের গাছ রয়েছে 7 রকমের বোধহয় পাইন গাছ রয়েছে ড্রাইভার দাদার কাছেই আমরা শুনছিলাম এছাড়াও আরও অন্য অনেক 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 গাছগাছালি রয়েছে সব মিলিয়ে ঋষব জাস্ট ওয়াও আমরা বেরিয়ে পড়েছি প্রথম ঋষব থেকে 6 মাইল হ্যাঁ 6 মাইল থেকে একটা অন্য গাড়ি আমাদের জন্য ওয়েট করছিল এখন আমরা লাভার দিকে যাচ্ছি লাভার থেকে আমরা যদি ওয়েদার ভালো থাকে সব ঠিকঠাক থাকে তাহলে সাগরগঞ্জ যাবো আমরা যাবো আচ্ছা যাবো লাভা মনস্ট্রি আর লাভা ভিউ পয়েন্ট দুটো করবো পরে তারপর সাঙ্গে হয়ে কোলাখাম যাবো হ্যাঁ আর লাভা থেকে কোলাখামের দূরত্ব একদম 8 কিলোমিটার মতো সব আপডেট আমরা তোমাদের দেবো 6 কিলোমিটার বাকি যে রাস্তা আছে এখন 6 কিলোমিটার বাকি লাভা যেতে দেখা যাক রাস্তা ভালোই হ্যাঁ এখানে খুব সুন্দর রাস্তা আমরা ছাঙ্গে ফলসটা নিয়েই একটু টেনশনে আছি তো আছে আর ছাঙ্গে ফলসে
কথা শুনলেই ওর মুখটা ছোট হয়ে যাচ্ছে। না আসলে অনেকটা প্রায় 1 কিলোমিটার ডাউন, তারপর রাস্তাটা খুব খারাপ, মানে যতগুলো দেখেছি ও শুনেছি তাই সবাই বলছে। তো তাই এবার দেখা যাক, আর আবার বৃষ্টি হয়েছে, এটা হচ্ছে আরেকটা ডিসঅ্যাডভান্টেজ। কিন্তু ওয়েদার ভালো হচ্ছে যদি রোদ টুদ ভালোভাবে উঠে যায়, কারণ আমরা খুব চাইছি সেটাই। দেখা যাক। হাওয়ার আওয়াজটা বুঝতে পারছো? পাইন বার্চের মতো আদ্র আলপাইন জলবায়ুর বৃক্ষ সমারোহ দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম লাভা ভিউ পয়েন্ট। আমরা এসে পৌঁছে গিয়েছি লাভা ভিউ পয়েন্টে। এখন সব জায়গাতেই আই লাভ আছে, কিন্তু আই লাভ লাভা, লাভা এসেছো আর এখানে আসবে না তা কি করে হয়? জাস্ট ওয়েদারটা দেখো, উফ উফ। একটু দেখানোর চেষ্টা করি তোমাদের। চারিদিক সাদা, আর রাস্তাটা দেখো, সুন্দর রাস্তা, খুব সুন্দর রাস্তা, খুব সুন্দর। হাস্কি বাবু, হাস্কি, হাস্কি, হাস্কিটা কি নামবে? কুয়াশা ও মেঘে ঢাকা পাইন গাছে ঘেরা এই ছোট্ট গ্রাম লাভার অন্যতম আকর্ষণ কিন্তু এই লাভা ভিউ পয়েন্ট। তাই এখানে না এলে মিস করবে অনেক কিছুই। কিছুক্ষণ আগেই ক্লিয়ার ছিল, রাস্তাটাও ক্লিয়ার ছিল, আকাশটাও ক্লিয়ার ছিল, এখন আবার ভরে গেল কুয়াশায়। মেঘ আমাদের তাড়া করে বেড়াচ্ছি রীতিমতন, তাই তো? একদম, আমি শুধু চাইছি ছাঙ্গে ফলসটা ঘুরে ফেলি। খুব সুন্দর জায়গা। আর এই সুন্দর রাস্তা দেখতে দেখতে কখন যে সময় কেটে যাবে বুঝতেই পারবে না। এবার ওঠার পালা ভিউ পয়েন্টের উপরের দিকে। এই হচ্ছে উপরে যাওয়ার রাস্তা, চলো যাওয়া যাক। আস্তে আস্তে উঠবে। আর রাজীব উঠছে আস্তে আস্তে। কাদা তা তো একটু হবেই। এই হচ্ছে লাভা ভিউ পয়েন্ট। আমরা লাভা ভিউ পয়েন্টে এখন। আর তোমরা দেখতেই পাচ্ছ সেই ছবি, পাইনের জঙ্গল পুরোপুরি পুরোপুরি। আর এখান থেকে একটা রাস্তা আছে যেখান থেকে ওঠা যায়। হ্যাঁ, সেই রাস্তা আমরা দেখিয়েছি ইতিমধ্যেই। এক কথায় দারুণ। পুরো মেঘে আমরা ঢেকে গেছি, চারিদিকে শুধু মেঘ, আর ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে ওয়েদার চেঞ্জ হয়ে যাচ্ছে। দারুণ লাগছে, দারুণ। এখন আবার একটু একটু বৃষ্টি পড়ছে। আরো একটু উপরের দিকে ওঠা যায়, দেখাবো তোমাদের সবটা কেমন লাগছে, জানাবে কিন্তু তোমরা। আমি শুনতে পাচ্ছি, দারুন দারুন। লাভা আসবে আর লাভা ভিউ পয়েন্ট আসবে না, তাই হয় নাকি? বন্ধুর পিচ্ছিল পাথুরে পথের চড়াই উতরাইয়ের সৌন্দর্যটাও একেবারে আলাদা, তাই না? নামতে হবে খুব সাবধানে, কারণ বৃষ্টি, তার উপর একটু একটু স্লিপারি। খুব বুঝে নামতে হবে। তবে আরও একটা বিষয় মাথায় রাখতে হবে, বর্ষায় থাকবে জোকের ভয়, থাকবে অন্যান্য পোকামাকড়ের ভয়ও। একটু সাহসী হতে হবে আর চোখ কান খোলা রাখতে হবে।
তাহলেই এই দৃশ্য উপভোগ করতে পারবে যে এই দৃশ্য বর্ষা ছাড়া কখনো পাবে না। এই মনোরম পরিবেশ এক কথায় অসাধারণ। এটা জাস্ট ওয়াও ওয়াও, এত সৌন্দর্য লাভা ভিউ পয়েন্টে বর্ষা যা দিতে পারে সেটা বোধহয় অন্য কোনো ওয়েদার দিতে পারে না। তাই বর্ষার পাহাড় কেউ মিস করো না, লাভা ভিউ পয়েন্ট মিস করোই না। আর একটা কথা বলে রাখি, লাভা ভিউ পয়েন্টে একটু জোকের, মানে বর্ষাকালে যা হয় পোকামাকড়, অলরেডি আমি আক্রান্ত, ঠিক আছে, আমি সাহসের সঙ্গে ফেলে দিয়েছি ছুঁড়ে ছুঁড়ে, ভাগ্যিস খেয়ে নেয়নি। আমি এখন চেক করছি আমার গায়ে কিছু উঠেছে কিনা। হ্যাঁ, ও প্রথম থেকে বলছে কি করে পাচ্ছ, হঠাৎ হঠাৎ করে একটা করে কোথা থেকে পাচ্ছ? হ্যাঁ, চেক করে নাও ভালো করে। হ্যাঁ, তার উপর ব্ল্যাক তো, হ্যাঁ বোঝা যাবে না, একটু সাবধানে ইয়ে করতে হবে, কারণ আমরাও সাবধানেই ছিলাম বাট কোথা থেকে চলে এসেছিল বুঝতে পারিনি। এত গাছপালা, বর্ষা, খুব স্বাভাবিক এটা, একদম মনে হচ্ছে আমরা স্বর্গে আছি, স্বর্গে। বর্ষার পাহাড় আমাদের অনেক কিছু দিল, অনেক কিছু। লাভা ভিউ পয়েন্টে এসে এক কথায় দিল খুশ। এই ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না যেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতেও ভুলো না। এর পরের গন্তব্য লাভা মনাস্ট্রি।